নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এই রেস্ট্রিকশনের সময় অনেক ট্রাভেলাররা বা অনেক ভ্রমণ পিপাসু বাঙালিরা প্ল্যান করছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার। এখন তো লং ট্রিপ পসিবল নয়, সেই জন্য শর্ট ট্রিপের জন্য তারা বিভিন্ন ডেস্টিনেশন খুঁজে বেড়ায়, এবং এমন কিছু ডেস্টিনেশন খোঁজে যেগুলো একটু আনকমন অথচ ভালো। তো আজকের ভিডিওতে কলকাতা থেকে 200 কিলোমিটারের মধ্যে এমন এমন সমস্ত জায়গা আমি আপনাদেরকে জানাবো যা হয়তো আপনারা আগে কখনো শুনে থাকতেও পারেন, আবার নাও পারেন। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নিন। ইউটিউবে আপনি টপ 10 প্লেস নিয়ার কলকাতা সার্চ করলে আপনি এমন কিছু জায়গা দেখেন যেগুলো সম্পর্কে অলরেডি আপনি জানেন। সেগুলো নিয়ে অনেক ইউটিউবাররা প্রচুর ভিডিও করেছে, কিন্তু বাংলায় এমন এমন কিছু হিডেন জায়গা আছে যে সমস্ত জায়গাগুলো প্রচারের আলোয় না আসার জন্য সেইভাবে পপুলারিটি অর্জন করেন। তো আজকের ভিডিওতে আমি টপ 10টা জায়গার নাম বলবো এবং সেখানে গিয়ে আপনারা কী কী দেখতে পাবেন এবং কলকাতা থেকে তার ডিস্টেন্স কত, এই ভিডিওতে আমি সেটা উল্লেখ করব। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে জায়গাটার নাম বলবো সেই জায়গাটার নাম হচ্ছে টাকি। এটা কলকাতা থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে অবস্থিত। এটা পশ্চিমবঙ্গের একদম পূর্ব প্রান্তে, একদম বাংলাদেশ লাগোয়া একটা জায়গা। ইছামতি নদী আছে এখানে। তো এখানে গেলে ইছামতি নদীতে বোটিং করতে পারেন, আর নদীর পাড়ে দাঁড়িয়ে বাংলাদেশকে দেখা যায়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এখানে মিনি সুন্দরবন বলে একটা ছোট্ট জায়গা আছে যেখানে গেলে আপনি কিছু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারেন। এক কথায় আপনি যদি নেচার লাভার হন তাহলে টাকি কিন্তু আপনার জন্য একটা দারুণ ডেস্টিনেশন। দ্বিতীয় যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে পিংলা। এটা কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত, কোলাঘাট থেকে সামান্য দূরেই এটা। পিংলা কীভাবে যাবেন খুঁটিনাটি তথ্যের জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা পিংলার ভিডিওটা দেখতে পারেন। এখানে গেলে আপনারা গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে আপনারা পটচিত্র দেখতে পাবেন। এই পটচিত্র বানানোর জন্য এখানে ভেষজ রং ব্যবহার করা হয়, আর এই সমস্ত পটচিত্র শিল্পীরা গানের মাধ্যমে পটশিল্পকে আমাদের সামনে তুলে ধরে। তো নতুন এক ধরনের এক্সপিরিয়েন্স করার জন্য তো আপনারা এই পটশিল্পীর গ্রামে অর্থাৎ পিংলাতে যেতে পারেন। এরপরে যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে জঙ্গলে ঘেরা একটা জায়গা, ভালকি মাচান, যেটা বর্ধমানেতে অবস্থিত। এটা কলকাতা থেকে মোটামুটি 150 কিলোমিটার দূরে। এখানে গেলে আপনারা বর্ধমান মহারাজাদের তৈরি জঙ্গলের মাঝখানে একটা টাওয়ার দেখতে পাবেন যেটা ভাল্লুক শিকারের জন্য ব্যবহার করা হতো, সেটাই হচ্ছে ভালকি মাচান। আর এখানকার অরণ্য প্রকৃতি খুব সুন্দর। যদি আপনারা নির্জনতা পছন্দ করেন এবং জঙ্গল ভালো লাগে তাহলে কিন্তু ভালকি মাচান হচ্ছে আপনার জন্য আদর্শ জায়গা। এরপরে যে জায়গাটার নাম বলবো সেটা একদমই একটা ভার্জিন সমুদ্র বিচ, নাম হচ্ছে হরিপুর সি বিচ। কলকাতা থেকে হরিপুর সি বিচের দূরত্ব মোটামুটি 165 কিলোমিটার। এখানে গেলে সমুদ্রের ধারে আপনারা ঝাউবন দেখতে পাবেন, আর সেই সঙ্গে এখানে বিচে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পারবেন। আর এটি একদম নির্জন সমুদ্র সৈকত, এখানে কোনো কিন্তু থাকা বা খাওয়ার কিন্তু হোটেল নেই। তো এরকম জায়গা যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই ঘুরে আসুন হরিপুর সি বিচ। এরপরে যে জায়গাটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পাথরা। এটা কলকাতা থেকে মোটামুটি 140 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা খড়গপুরের খুব কাছে অবস্থিত। এই পাথরা হচ্ছে কংসাবতী নদীর তীরে অবস্থিত, আর এখানে গেলে আপনারা প্রচুর মন্দির দেখতে পাবেন। পাথরা গেলে সেই সঙ্গে 1 কিলোমিটার দূরে কাছারি বাড়িটাও আপনারা দেখে নিতে পারেন। এরপরে যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে কুরুম্বেরা ফোর্ট। আমাদের পশ্চিমবঙ্গে যে দুর্গ আছে সেটা কি কখনো আপনারা জানতেন? আমিও জানতাম না, কিন্তু আছে, সেটা হচ্ছে মেদিনীপুর জেলাতেই। এই কুরুম্বেরা ফোর্ট হচ্ছে দক্ষিণবঙ্গে মোঘল আমলের একমাত্র দুর্গ। কুরুম্বেরা ফোর্ট কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত। কুরুম্বেরা ফোর্টের অবস্থা এখন খুবই শোচনীয়,
এখানে গেলে আপনারা সেই প্রাচীন আমলের দুর্গের ধ্বংসাবশেষ তো দেখতে পাবেন, আর সেই সঙ্গে একটা ছোট শিলালিপিও আপনারা এখানে দেখতে পাবেন। যদি কোলাহলবিহীন প্রাচীন ঐতিহাসিক জায়গা আপনার পছন্দের লিস্টে থাকে তাহলে কুরুম্বেরা ফোর্ট অবশ্যই আপনি ঘুরে আসবেন। এরপরে যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে রায়পুর রাজবাড়ি। এটা বীরভূমে অবস্থিত, কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে। এখানে গেলে রায় পরিবারের তৈরি এক পুরনো ঐতিহাসিক জমিদার বাড়ি দেখতে পাবেন এবং এখানকার পরিবেশ অতুলনীয় এবং এখানে অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছিল। ওয়ান ডে ট্রিপে এই রায়পুর রাজবাড়ি আপনি ঘুরে আসতেই পারেন, আর এই জায়গাটা শান্তিনিকেতনের খুব কাছেই অবস্থিত। এরপরে যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। এই জয়পুর ফরেস্টের নাম অনেকেই জানে এবং অনেকেই হয়তো গিয়েছেন, কিন্তু জয়পুর ফরেস্টে গিয়ে একটিমাত্র এয়ারড্রম আপনারা ঘুরে আসেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো জয়পুর ফরেস্টে গিয়ে দুটো এয়ারড্রম আপনারা ঘুরে আসতে পারেন, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। একটি এয়ারড্রম জয়পুর ফরেস্টের মধ্যেই আছে, আর আরেকটা এয়ারড্রম পিয়ারডোবা বলে একটা জায়গা আছে, একদম মাটির মাঝখানে, খোলা মাঠের মাঝখানে, সেটা জঙ্গলে নয়। ওটা হচ্ছে মোটামুটি জয়পুর জঙ্গলের এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে। তো এই জায়গাটা আপনারা ঘুরে আসতে পারেন। আর এই জয়পুর জঙ্গল কলকাতা থেকে ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটার। আমাদের বাংলায় হয়তো এমন কোনো বাইকার নেই যারা বিষ্ণুপুর ঘুরে আসেননি। কলকাতা থেকে 140 কিলোমিটার দূরে বিষ্ণুপুর অবস্থিত। এই বিষ্ণুপুরে গেলে আপনারা প্রচুর টেরাকোটা মন্দির দেখতে পাবেন। যদি টেরাকোটা টেম্পল সম্পর্কে আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই বিষ্ণুপুরে গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন। এরপরে যে জায়গাটার নাম বলবো সেই জায়গায় আপনার জঙ্গল, নদী এবং রাজবাড়ি তিনটের কম্বিনেশন আছে, ঝাড়গ্রামের চিল্কিগড় আর কনক ফরেস্ট। কলকাতা থেকে 190 কিলোমিটার দূরত্বের মধ্যে এই ঝাড়গ্রামের কনক ফরেস্ট এবং চিল্কিগড় পড়ে। চিল্কিগড়ে আপনারা দেখতে পাবেন পুরনো আমলের রাজবাড়ি। এখানে দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিংয়ের কিছু অংশ শুটিং হয়েছে। এছাড়াও কাছে গিয়ে আপনারা দেখতে পারেন ডুলুং নদী এবং সেই সংলগ্ন একটা ফরেস্ট আছে, তার ভিতরে একটা প্রাচীন আমলে দুর্গা মন্দির আছে এবং ফরেস্টের এনভায়রনমেন্ট খুব সুন্দর। ফরেস্টের নাম হচ্ছে কনক ফরেস্ট। তো একদিনের ট্রিপের জন্য এই কনক ফরেস্ট এবং এই চিল্কিগড় আপনার জন্য আদর্শ স্থান হতে পারে। এতক্ষণ যে 10টি জায়গার নাম বললাম এর মধ্যে কোন জায়গার নাম আপনি প্রথম শুনলেন তো নিচে কমেন্ট করে অবশ্যই জানান, আর এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই তার উত্তর দেবো। আজকের ভিডিওটা লেন্দি না করে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিনের জন্য বাই বাই।